প্রায় 900 বছর আগেকার কথা। বর্তমানে জিডি রোডের গা ঘেঁষে ভট্টাচার্যরা প্রতিষ্ঠিত করেছিলেন মায়ের মোটে। কথিত আছে স্থানীয় অব্রাহ্মণ জমিদার শ্মশানে প্রতিষ্ঠিত করেছিলেন মায়ের মোটে, তাতে প্রতিনিয়ত পুজো হতো না। সে সময় ভট্টাচার্যরা আসতেন সেখানে পুজো করতে, কিন্তু যেহেতু শ্মশানে এই মূর্তি ছিল তাই তারা ভয় পেতেন, মায়ের কাছে প্রার্থনা করেছিলেন, শ্মশানে তারা ভয় পাচ্ছেন। অলৌকিক ঘটনায় আস্তে আস্তে বন্ধ হয় শ্মশান। ভট্টাচার্যরা তখন স্বমহিমায় প্রতিষ্ঠিত করেন মাকে, আজও সেই মা বিরাজ করছেন শিমলাগড়ে। এই শিমলাগড় কালীমন্দির আজকে বহুদিন থেকেই প্রচলিত এবং এই মায়ের প্রতিষ্ঠিত হয়েছে শের শাহের আমলে। বর্তমানে আস্তে আস্তে এই মন্দিরের প্রচুর লোক সমাগম হয়েছে। আর শের শাহ যখন জিডি রোড পরিকল্পনা করেছিলেন যে এখানে রোড তৈরি করবেন, তখন থেকে কিন্তু এই মন্দির সেই রাস্তার ধারে দেখা গেছে এবং সেটা তালপাতার টাটে ছিলেন। বহু পূর্বে শোনা গিয়েছিল যে এটা কোনো এক ডাকাতদের প্রতিষ্ঠিত ছিল। বর্তমানে আস্তে আস্তে আমাদের এখানকার যে পুরোহিতগণরা ছিলেন তাদের পরিচালনায় আজকে এই জিনিসটা করেছে। মোটামুটি শের শাহ যত বছর রাজত্ব করেছিলেন সেই দিন থেকে ধরে তালপাতার আটচালা মন্দিরে বিরাজ করতেন মা। কথিত আছে একসময় স্বয়ং রঘু ডাকাত এই মন্দিরে পুজো দিয়ে ডাকাতি করতে যেত। একসময় এই মন্দিরে নরবলি হতো, বহু বছর আগেই তা বন্ধ হয়ে গেছে, কিন্তু আজও আছে সেই পাথরের হাঁড়ি কাঠ। এখন এখানে বিশেষ দিনে ছাগ বলি হয়। মায়ের যে প্রতিষ্ঠা 900 হাজার বছর আগে, শেষার মানে জিটি রোড হওয়ারও আগেকার, হ্যাঁ, মায়ের মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল। জমিদারের বংশে কেউ একজন এসে এখানে পুজো করল, তারপরে এবার শ্মশান ছিল, এবার পুজোটা আরম্ভ হলো। এবার সব দূর দূরান্ত থেকে সব আসলো, এসে মায়ের পুজো দিচ্ছে। এবার আমাদের পুজোটা একটু ভালো করে করি বলে এখানে অনেক দূর থেকে এসে পুজো টুজো দিতে আসে। তালপাতার বা মাটির ঘর ছিল, তালপাতার ছাউনি ছিল, তারপরে ডাকাতেরা আসতো এখানে। মায়ের তো শ্মশানী কালী বা আমাদের দক্ষিণা কালী করে পুজো দেওয়া হয়, এবার দীপাবলি কাল জাগ্রত পুজো হয়, হাজার হাজার মানুষ এসে পুজো দেয়। আজও পঞ্চব্যঞ্জন ভোগ হয় মায়ের। কালী পুজোর দিন বিশেষ রীতিতে যেমন পুজো হয় তেমনই হাজার হাজার মানুষকে পরিবেশন করা হয় মায়ের ভোগ। দেশ বিদেশের বহু মানুষ আজও বিশেষ তিথিতে পুজো দেন এই জাগ্রত মাকে। হুগলি থেকে ক্যামেরায় আদির সঙ্গে সুমন করাতির রিপোর্ট, এস নিউজ।